আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের সুনাম রক্ষায় দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে। বিমান বাহিনীকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলার কথা জানিয়ে ভবিষ্যতে দেশেই যুদ্ধ বিমান তৈরির আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটিতে বিমান বাহিনীর 11 ও 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের আকাশসীমা রক্ষা তথা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিমান বাহিনীর 11 ও 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আকাশসীমা রক্ষা, প্রত্যন্ত অঞ্চল থেকে গুরুতর করোনা রোগীদের দ্রুত ঢাকায় আনা, করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিমান বাহিনীকে ধন্যবাদ জানান। করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও অর্থনীতি সচল রাখতে সরকারকে সময়োপযোগী পদক্ষেপ এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুগান্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল, আর মালবাহী ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কামারখন্দের কোনাবাড়িতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায় 1টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এ। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।